হাই গাইস, আজকে এসেছি ঘাটাল নিমতলা, যেখানে সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষে হয়, কিন্তু কোনোদিনই আসেনি, আজকে প্রথম। তো কি হবে সেটা আমিও জানি না, তোমরাও দেখো আমিও দেখব। ঘাটাল পৌরসভা আয়োজিত সেনাবাহিনী নদী পক্ষে সন্তরণ প্রতিযোগিতায় সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত প্রতিযোগীরা আসছে। এদের তারা হচ্ছে আরামবাগ, কোলাঘাট, বৈশাখ, এইসব জায়গা থেকে আমাদের পৌরসভা, আমাদের বন্ধু ক্লাব। আমরা এদেরকে অসংখ্য অসংখ্য করার জন্য, আমাদের এই সাঁতারকে অধিগ্রহণ করার জন্য একবারে পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে। উন্মাদনাকে আমরা কিছুতেই বঞ্চিত করতে পারবো না, সাঁতার হবেই। আপনারা ভাবতে পারেন আমার মাত্র একদিনের মধ্যে এই সাঁতারের ব্যবস্থাটা ঘাটাল পৌরসভা করে দিয়েছেন। শুধু ঘাটাল পৌরসভা করে দিয়েছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সমস্ত সংস্থা, যে সমস্ত আপনাদের জানিয়ে দিই, আমরা বলছি যে ক্যালকাটা পুলিশ থেকে এসছেন, ক্যালকাটা পুলিশ থেকে এসছেন একজন, কিন্তু পরিবারে থাকেন আমাদের, আমাদের এই ঘাটালের। আমরা বলছি যে সে ছুটি নিয়ে এসেছে, যে ঘাটালের উৎসব, সে ছুটি নিয়ে এসছে, ক্যালকাটা পুলিশও আছে। এবার আমাদের আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। এবার আপনাদের আমরা জানাচ্ছি আমাদের পুরস্কার বিতরণী সভা হবে আমাদের এখানে ঘাটাল টাউন হলে। ওখানে আমাদের সভা যুক্ত করে দিয়েছেন আর কি। আমরা দেখছি বাইরের থেকে লোকেরা বেশি আসছে, হুগলি থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, হাওড়া থেকে, এসব জায়গা থেকে আসছে। কিন্তু আমাদের ঘাটাল পৌরসভা থেকে যেসব ছেলে মেয়েদের আসার কথা, ইদানিং আমরা আস্তে আস্তে দেখছি সেটা ভীষণ কমে গেছে। বরং পঞ্চায়েত সমিতি থেকে কিছু ছেলে মেয়ে এসেছে, এরকম ব্যাপার। এ ব্যাপারে যারা সমস্ত অনুষ্ঠানগুলোকে পরিচালনা করেন, সে সমস্ত শিশুমেলা থেকেই বলুন, স্পোর্টস অ্যাসোসিয়েশন বলুন, সমস্ত সাংস্কৃতিক সংস্থাই বলুন, নাট্য একাডেমি সংস্থাই বলুন, সেই সমস্ত মানুষেরা একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের এই আমরা বারবার বলি, ঘাটাল পৌরসভা বারবার বলে, ঘাটালের যে প্রাণের উৎসব, যেমন শিশুমেলা আছে প্রাণের উৎসব, সেই সেই সাঁতার উৎসব চলছে। আপনাদের সহযোগিতা, আপনাদের যে উদ্দীপনা, তাকে আমরা লাখো কোটি জানাচ্ছি। আপনাদের মতো আমরা নিমতলা